মানে সানডে মানে হচ্ছে ফান ডে। এই গঙ্গা ক্রস করছে, নমস্কার করে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আজকে খুব ভালো আছি। আর তারপর বলুন, সানডে তে কার কি প্রোগ্রাম? আর সানডে মানে হচ্ছে স্পেশাল ডে, তাই না? প্রত্যেকের জন্য সানডে তে একটুখানি ডিফারেন্ট, দেখুন খাওয়া দাওয়া একটুখানি আলাদা হয়, একটু ঘোরাফেরা, একটুখানি মানে আড্ডা, সানডে মানেই তাই। তো আজকে আমার সানডে কিভাবে কাটবে? আজকে আমার সানডে কাটছে আমি আমার বন্ধু রচনা, হাই, আমি আমার বন্ধুর সাথে একটুখানি যাচ্ছি লাঞ্চ করতে ভজহরি মান্নাতে। তারপরে যদিও আপনারা আমার সাথেই থাকবেন, আর এই গঙ্গা ক্রস করছে, নমস্কার করে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি মানে যখনই হাওড়া থেকে কলকাতার দিকে যাই, গঙ্গাটা যখনই ক্রস করি না, তখনই কিন্তু একটু নমস্কার করি। এটা আমার মনের একটা ইয়ে আছে। তা যাই হোক, আসল কথাতে আসি। তো আমরা ভজহরি মান্নাতে লাঞ্চ করব, করে নিয়ে একটা মুভি যাব। মুভি হচ্ছে ওই মুভিটা কি বল, 83 মুভিটা যাব। যদিও আমি খুব একটা এই মুভিটা সম্বন্ধে জানি না, ও জানে, ওই টিকিট কেটেছে বলে চল দুজন মিলে যাব। তো মুভি যাব, মুভি গিয়ে তারপরে ডিনার করে আমরা ব্যাক করব। আজকে আমাদের অনেক বড় প্রোগ্রাম নিয়ে বেরিয়েছি যে সানডে চল আমরা দুজন মিলে একটু মস্তি করব। আর ভজহরি মান্নাত খাওয়া দাওয়া তো সবসময়তেই ভালোই হয়, লাঞ্চটা ভজহরি মান্নাতে করব। আর এই যে ভেজিটেরিয়ান বন্ধু, ওর জন্য স্পেশালি আমি ভজহরি মান্নাটা চয়েস করলাম, এই কারণে ওখানে যে ভেজ থালিটা দেয় না, এত সুন্দর দেয়, এত সুন্দর দেয়, আর ভীষণ মিনিমাম রেট চার্জেসে ভীষণ সুন্দর খাবারটা দেয়। তো আমি তোমাদের দেখাবো বন্ধুরা যে থালিতে কী কী থাকে। তো আজকে আমরা ওই জন্য বললাম, বিশেষ করে ওর জন্যই আমি ভজহরি মান্নাটা প্রোগ্রাম করলাম। তো ভজহরি মান্নাতে লাঞ্চ করব, করে মুভি দেখে ডিনার করে বাড়ি আসব। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, মানে সানডে মানে হচ্ছে ফান ডে। মুভিটা দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কে কে এই মুভিটা দেখে নিয়েছেন অলরেডি। যদিও এখন মানে রাস্তায় পেরোনোটা খুব চাপের, ভয় লাগে, কিন্তু কি করব, মনে হচ্ছে একটু বেরিয়েই পড়িস, রবিবার বলে কথা, তাই বেরিয়ে পড়লাম সিনেমাটা দেখতে। তো কে কে দেখেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লেগেছে, আর তারপরে আমি তো জানাবোই রিপ্লাইয়ে যে আমার কেমন লেগেছে। ভজহরি মান্না বললেই ওই গানটা যেন মনে পড়ে যায় না, আমি শ্রী শ্রী ভজহরি মান্না খেতে যাচ্ছি, তখন মনে হচ্ছে আমি শ্রীমতী ভজহরি মান্না। তো ফাইনালি আমরা মোটামুটি ভজহরি মান্নার কাছে চলেই এসেছি, চলো এবারে ভেতরে যাওয়া যাক। মালিগঞ্জ মার্কেট, রাস্তাঘাট খুব ফাঁকা। দেখ তুই, মোটামুটি হাওড়া থেকে গড়িয়াহাট আসতে সময় লেগে যায় নয় নয় করে 30 মিনিট তো লাগে, আজকে কিন্তু আমাদের সেই সময়টা লাগলো না, কারণ রাস্তা ভীষণ ভাবে ফাঁকা। মানুষের না একটা আতঙ্ক হয়ে গেছে, মানুষ বেরোচ্ছে না, ঠিকই করছে, না বেরোনোই উচিত। আমরা দুঃসাহস নিয়ে, বুকে অনেক বড় বল নিয়ে বেরিয়ে পড়েছি। এই সেই ভজহরি মান্না, কিন্তু মোটামুটি খাবার ভিড় আছে, খাবারের লোকের কিন্তু ভিড় রয়েছে। এই যে চলে এসেছে আমাদের ভেজ থালি, আমি খাবো ভাত আর আমার বন্ধু খাবে পোলাও। আচ্ছা, কি কি আছে এবার এবার দেখি। এই হচ্ছে বাসন্তী পোলাও, তার সাথে শুক্তো। এটা কি রে? এটা হচ্ছে দই, মিষ্টি, চাটনি, লুচি আর তার সাথে বেগুন ভাজা, লম্বা বেগুন ভাজা।
আর তার সাথে আছে লেবু লঙ্কা আর নুন। আর এই লম্বা বেগুন ভাজা তো মানে অদ্ভুত লাগে খেতে। এবার দেখা যাচ্ছে কত লম্বা বেগুন। ছোটবেলা থেকে দাদু বলতো খুব ভালো লাগে। কি সুন্দর রে লুচি আর বেগুন ভাজা। ই খাই না আমরা খেতে থাকি, তারপর আবার আসছি। আমার খাওয়া কমপ্লিট আর কেমন লাগলো রে? সুপার, প্রত্যেকটা রান্না খুব সুন্দর। কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? ডাল শুক্তো পোস্ত সবই ভালো লাগে। এঁচোরটাও দারুণ হয়েছে আর দইটা, সব জায়গায় এত টেস্টি দই খাওয়া যায় না সত্যি। এখনো তো রসগোল্লা দাঁড়িয়ে রয়েছে, ঢুকছে না পেটে, আর অনেক খাবার ছিল। আমার দেখ পুরো পরিষ্কার, দই খেলি না আমাকে দিয়ে দিলি। তো আমরা পেট পেট পুরে খেয়ে বেরিয়ে পড়েছি, প্রচুর খেয়েছি। মাত্র 340 টাকাতে এত মানে এত রকমের মেনু, এত রকমের এত সুন্দর খাবার, মন ভরে গেল তো খেয়ে নিয়ে। এবার আমাদের অলরেডি কিন্তু লেট, তাই জন্য একটু তাড়াতাড়ি হাঁটতে হবে। কিন্তু এবার মুভির পথে চললাম, মুভির পথে চললাম। এখান থেকে একটা অটো করবো, কারণ আমার গাড়ি পার্কিংয়ে চলে গেছে, তাই জন্য আর এখন গাড়িকে ডাকছি না, কারণ সামনেই মুভির এটা। ওখান থেকে একটা অটো করবো, করে নিয়ে আমরা চলে যাব। চলো তাহলে যাওয়া যাক মুভিতে। একদম জিতনা অভি বাকি একটা শব্দো মে বয়ান নহি কিয়া জা সকতা নাচ গানে ঢোল মানো ইস হয়ে গেছে সিনেমা দেখা। এবার এই যে কাট করে নিয়েছি, স্টার্ট করে নিয়ে এবার একটু চাটা খাও ফার্স্টে। এবারে দুজনে যাচ্ছি চায়ের দিকে, টি জাংশনে। টি জাংশনে একটু চা খাবো, চাতে একটু আড্ডা হবে। তবে মুভিটা ফাটাফাটি আপনারা প্রত্যেকে দেখুন, প্রত্যেকে দেখুন, দারুণ লাগবে, দারুণ। রাস্তাতে গায়ে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল, আবার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল, খুব ভালো লেগেছে। টি জাংশন থেকে চা নিচ্ছি, এই যে জিঞ্জার টি। ওকে ওকে ওকে। এখন এই কোভিড সিচুয়েশনের জন্য একটা করে সিট ছেড়ে 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 বসা। এবার মুভিটাতে দারুণ ফাটাফাটি, মানে চোখের চোখের পুরো পাতা ফেলতে পারছিলাম না। এবার দুই বন্ধুর মধ্যেখানে তো একটা চেয়ার ফাঁকা হয়ে গেছে, দুজনে কথা বলতে পারছি না, মজা করতে পারছি না, যেন পেট ফুলে যাচ্ছে। ওই জন্য শেষ হতেই সোজা চাটা নেবো, নিয়ে এবার বসে বসে দুজনে প্রচুর গল্প করবো। চল 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 মলটা দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মলটা দেখো, এটা কি হচ্ছে? কাকা বাবুর প্রত্যাবর্তনের বিয়ে লাগানো আছে। চায়ে পে আড্ডায় দুজন মিলে বসে পড়েছি, ওয়েট করছি চায়ের। ওয়েট করছি, চা বললো 5 মিনিট বাদে আসতে, তো চাটা বলে নিয়ে আমরা এখন ওয়েট করছি। গিয়ে চা খেতে খেতে গুছিয়ে গল্প হবে, তারপর দেখা যাক কি খাবি তুই। খাবো এখন না, হজরি মান না খাবারই গলা আটকে গেছে। তা চাটা খেতে খেতে মোটামুটি হজম হয়ে যায়, এত গল্প পেটে যেগুলো আছে সেগুলো তো হজম করতে হবে। বন্ধুরা মিলে গল্প করার মতন মানে মানে আনন্দ বা আরাম বা সুখ, শান্তি শান্তি, এটা কারুর সাথে হয় না, হয় না, এটা ঠিক কথা।
তো এখন দুজনে গল্পটা তো হবেই, আর তার সাথে এবার কি খাওয়া দাওয়া হয় দেখছি এবারে সেটা। মোটামুটি বাড়ি যেতে যেতে না 8টা তো বাজবেই, আজকে যখন বেরিয়েছি বাঁধা গরু ছাড়া পেলে যা হয় আর কি, ঘুরেই যাবো ঘুরেই যাবো। ইচ্ছে তো আছে 12টা অবধি থাকে। এই শোন, বন্ধুদের সাথে ঘুরতে কিন্তু সবাই ভালোবাসে, সবাই তাই না? আপনারা নিশ্চয়ই ভালোবাসেন, নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমাকে জানাবেন তাহলে এটাও, কমেন্টে নিজেদের বেস্ট ফ্রেন্ডের নাম লিখে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা সিনেমা নিয়ে কিছু বল একটু, আমার বন্ধুদেরকে বলে দে কি ব্যাপারটা, কিরকম লাগলো, কি হলো। খুবই সুন্দর, মাঝখানটা একটু স্লো লাগছিল, তখন ঘুম পেয়ে যাচ্ছিল, ভজরি মান্নার খাবারটাও ছিল। ঘুম পেয়ে যাওয়ার কারণ আছে, ঘুম পেয়ে যাওয়ার কারণ হচ্ছে দুপুরবেলা ভজহরি মান্নার ভাত খেয়ে নিয়ে আর কি, তখন সিনেমাটিক মানে যখন একদম মাঝ মধ্যিখানে, তখন আমাদের দুজনেরই চোখটা প্রায় জুড়িয়ে জুড়িয়ে আসছে। খুব জোর কন্ট্রোল কন্ট্রোল করে মোটামুটি সিনেমাটা শেষ করা হয়ে গেছে, এবার শেষটা খুবই এক্সাইটিং, দারুণ এক্সাইটিং। এই সেই আমাদের টি জাংশনে চা, চল পুরো চা স্টার্ট করে দিই আমরা। হ্যাঁ বাবা চল। হয়ে গেছে দুই বন্ধুর এক কাপ করে জিঞ্জার টি, আদ্রক বলবো না আদা চা বলবো না জিঞ্জার বলবো, বুঝে উঠতে পারছিলাম না, চিন্তা করেনি, লাস্টে বললাম জিঞ্জার টি, এক কাপ করে জিঞ্জার, এক কাপ করে দুজনের জিঞ্জার টি খাওয়া হয়ে গেছে, কিন্তু মাথাটা ছাড়েনি, মনও ভরেনি। তাই জন্য এখন কটা বাজছে, কটা এখন বাজছে হচ্ছে 6:20, আর টাইমটাও পাস করতে হবে সেই জন্য। আর এবার এক কাপ করে চলবে হচ্ছে ব্ল্যাক টি খাবো, ব্ল্যাক টি খেতে খেতে মোটামুটি ওটা আবার 1 ঘন্টা লাগবে, তা করতে করতে মোটামুটি আমাদের ডিনারের টাইম হয়েই যাবে। তারপর ডিনার আর তার সাথে চলছে আড্ডাবাজিতে চলছে, সেটার তো শেষ নেই, সেটার তো শেষ নেই। এই হচ্ছে আমাদের নেক্সট আইটেম, এটা হচ্ছে পনির আচারি টিক্কা কাবাব, আর তার সাথে এই হচ্ছে আমার চিকেন টিক্কা কাবাব আর ধনে পাতার চাটনি। চলো বাবা খেতে শুরু করি, মুখে জল আসছে। হ্যাঁ স্মেলটা তো ভালো। তো এই যে ভূতের মতন, হ্যাঁ লাইট দেখা তুই, এই যে একজন লাইট দেখিয়ে দিচ্ছে, ভূতের মতন আমরা অন্ধকারের মধ্যে এবারে বাড়ি ফিরছি, প্রচুর খাওয়া দাওয়াও হয়ে গেছে, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, সব খাওয়া দাওয়াটা কিন্তু আমরা দেখাইনি, সব খাওয়া দাওয়া দেখালে আপনারা ভাববেন যে এরা কি রাখবো এত খাচ্ছে, সব খাওয়া দাওয়াটা দেখাইনি, পারছি না কিছুটা দেখিয়েছি, বাকিগুলো লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছি। তো হয়ে গেছে ঘোরা ফেরা সমস্ত কিছু, রাত্রি 9টা বেজে গেছে, সেই কোন সকালবেলা বেরিয়েছি আমরা, এখন আপাতত রাত্রি 9টা, এবারে বাড়ি ফেরার পালা। এই যে এখন ভিক্টোরিয়া ক্রস করছি, আর কি মজা, একজন লাইট দেখাচ্ছে একজন ভিডিও করছে, ব্যাপার স্যাপারই আলাদা, একটু সেলিব্রিটি সেলিব্রিটি ব্যাপার হয়ে যাচ্ছে। এই চলে যাচ্ছি এবারে রাতের কলকাতা, অন্ধকার সমস্ত কিছু, ক্রস করছি, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো ফিরে চলে এসেছি বাড়ি, বাড়ি মানে বাড়ি ঠিক আসেনি, ফোন চলে এসেছিল, বাড়ি না বন্ধুর বাড়িতেই তো আছি, তোমরা তো জানোই দুদিন ধরে বন্ধুর বাড়িতেই আছি, সুমিত তো নেই তোমাদের বলেইছি, শিলিগুড়ি গেছে, তো কালকেও ফিরে আসছে, তো কালকে আমি আমার বাড়িও চলে যাবো, যাই হোক ঘুরে ঘাড়ে বন্ধুর বাড়িতে ব্যাক করে চলে এসেছি, ক্লান্ত শান্ত আমি এখন, এবার বসে রয়েছি হাঁ করে সোফার মধ্যে, বন্ধু এসে নিয়ে চা করতে চলে গেল, আমি বললাম একটু চা কর, এত খেয়ে এসে মনে হচ্ছে একটুখানি কড়া করে ব্ল্যাক টি খাই, খেয়ে নিয়ে একটুখানি দুজনে বসবো ফ্রেশ ট্রেশ হবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, হ্যাঁ কারণ আমার বকবকে কিন্তু শেষ হবে না, আমার প্রচুর বকবক থাকে, তো যাই হোক আর বকবক এখন করছি না, আমার এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর আমাকে লাইক করো কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নিশ্চয়ই 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 করো, ঠিক আছে, চলো টাটা।